হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মহারাষ্ট্রিয়ান স্টাইলে চিট বাদামের লাল চাটনি করে দেখাবো। একদম ইজি প্রসেস, ঝটপট তৈরি হয়ে যায় আর খাবারের সঙ্গে একটুখানি এই চাটনি আপনার খাবারের স্বাদ একেবারে দুগুণ বাড়িয়ে দেবে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। সবার প্রথমে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে চিট বাদামগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে এক কাপ চিট বাদাম নিয়েছি আর হিট চালু করে দিয়েছি মিডিয়ামে করে। এবার মিডিয়াম হিটে করে ভেজে নিতে হবে যতক্ষণ না কি বাদামগুলো ফাটার আওয়াজ শোনা যায়। দেখুন আমার এখানে কিন্তু হয়ে গেছে, আমি আপনাকে আওয়াজ শোনাচ্ছি। দেখুন চিট বাদামগুলো ফাটছে, স্প্লিটিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে, মানে চিট বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমরা বাদামগুলোকে নামিয়ে নেব, নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব যাতে জলদি ঠান্ডা হয়ে যায়। আর তারপরে আমরা এই কড়াইয়ে লঙ্কা ভেজে নেব, শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি আপনাকে লঙ্কাগুলোকে দেখিয়ে দিচ্ছি। আমি পুরোপুরি যতটা ঝাল লাগবে পুরোপুরি শুকনো লঙ্কা নিইনি, কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুটা আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। লঙ্কাগুলোকে আমি ভেঙে দিয়েছি দেখুন, যাতে দানাগুলো বেরিয়ে যায়, কারণ আমি আসলে দানাগুলোকেই ভাজতে চাইছি, যাতে দানা ভাজার যে একটা সুগন্ধ আছে, যে একটা স্বাদ আছে, সেটা আমাদের চাটনির মধ্যে আসে। আর এটা আমার ঘরে শুকানো লঙ্কা, তাই খুব একটা ভালো কালার হবে না, এই জন্য আমি লাল লঙ্কা পাউডার ব্যবহার করব যাতে সুন্দর একটা কালার পাওয়া যায়। তো মিডিয়াম টু লো হিটে করে 3-4 মিনিটের জন্য ভেজে নেব যাতে দানাগুলো খুব ভালো ভাজা হয় আর লঙ্কার কালারটাও কালো না হয়। দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে নামিয়ে নেব, নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এই কড়াইয়ে আমরা এখন রসুন ভেজে নেব। মোটামুটি হাফ কাপের মতো রসুন আছে, হাফ কাপের থেকে একটু কম হবে। রসুনগুলোকে আমাদের অল্প একটু ভেজে নিতে হবে, খুব বেশি না, একেবারে ভেতর পর্যন্ত সিদ্ধ করে নেওয়া যাবে না। ওপর থেকে পিঙ্ক পিঙ্ক কালারে একটু স্পট আসবে আর ভেতর থেকে একটু কাঁচা কাঁচা থাকলে কোনো অসুবিধা নেই। অনেকে তো পুরোপুরি কাঁচা রসুনও দিয়ে দেয়, কিন্তু আমি পছন্দ করি একটুখানি ভেজে নিতে, তো এই জন্য আমি একটুখানি ভেজে নেব। হিটটা আমি মিডিয়ামেই রেখেছি, তো ওপর থেকে একটু যখন পিঙ্ক পিঙ্ক কালারের স্পট আসবে তখন আমরা নামিয়ে নেব। দেখুন আমার এখানে কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজতে হবে না। আমি আপনাকে একবার কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, জানি না ক্যামেরায় খুব ভালো বোঝা যাচ্ছে কি না, তারপরও আপনি যখন ভাজবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো এবার আমরা রসুনগুলোকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এবার যাব পিষে নেওয়ার জন্য। তো চাটনি পেষার জন্য আমি ছোটো সাইজের মিক্সার জারটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সবার প্রথমে আমরা লঙ্কাগুলোকে পিষে নেব যাতে লঙ্কাটা খুব ভালোভাবে একেবারে পাউডার হয়ে যায়। লঙ্কাগুলোকে দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এবার চাটনিতে যদি আপনি কম ঝাল পছন্দ করেন তাহলে আর নাও দিতে পারেন অন্য কিছু, আর যদি কম ঝালের সাথে সাথে আপনার কালারও দরকার হয় তাহলে আপনি প্যাপরিকা পাউডার বা যাকে বলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সেটাও দিতে পারেন। আমি এখানে নর্মাল লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেটা ঝাল লাল লঙ্কা গুঁড়ো, তাতে আমার ঝালটাও হবে আর কালারটাও সুন্দর হবে। যতটুকু লাগবে আমি নিজের হিসাবে দিচ্ছি, আর এই চাটনিটা একটু বেশি বেশি ঝাল লবণ একটু টান টান করে দিলে ভালো লাগে। তো এর সঙ্গে আমি রসুনগুলো দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন এই অবস্থা হয়েছে। তো এবার আমি এর মধ্যে চিট বাদামগুলো দিয়ে দেবো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। সম্পূর্ণটা আমার এখানে আসছে না, তাই আমি পুরোপুরি দিচ্ছি না, যতটা আসছে ততটা আমি দিয়ে নিচ্ছি। আর আমার জারটা এখন ছোট পড়ে যাচ্ছে, শুরু থেকেই বড় জার নিলে ভালো হতো, তারপর আমি চেষ্টা করে দেখছি। চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঘুরিয়ে নিয়ে আসব, দেখি কি হয়। তাতেও কিন্তু ভালো হচ্ছে না, তো আমি এখন কি করব, জারটা একটু চেঞ্জ করে নেব, একটা বড় জার নিয়ে নেব আর বড় জারে করে আমি চাটনিটাকে পুরোপুরি পিষে নেব। দেখুন বন্ধুরা আমি একটা বড় জার নিয়েছি, শুরু থেকে নিতাম তো ভালো হতো,
আপনি নিজের চাটনির কোয়ান্টিটির ওপর বেজ করে আপনি জার নেবেন, তাহলে আর আমার মতো ঝামেলা করতে হবে না। দিয়ে দিলাম আমি বড় জারের মধ্যে, আর যতটুকু চিটবাদাম ছিল এক্সট্রা ততটুকু আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো, ঝাল আর লবণ একটু টান টান হলে খুব ভালো লাগে খেতে, তো আমি নিজের স্বাদ মতো দিয়ে নিলাম। আর এবার আমি চাটনিটা পিষে নিয়ে আসব। একেবারে খুব মিহি করতে হবে না, একটু আধা ভাঙা টাইপেরই থাকবে তারপরও, তো যতটাই আপনি ভালোভাবে মিক্সারটা ঘুরান না কেন, এটা একটু আধা ভাঙাই হবে, খুব মিহি কিন্তু হবে না। এই জন্য আধা ভাঙা করতে হবে বলে কম কম ঘুরাতে হবে না, এটা চিন্তা করতে হবে না, আপনি নর্মালি ঘুরিয়ে নিয়ে আসবেন, দেখবেন এরকম আধা ভাঙা টাইপেরই হয়েছে। তো আমাদের চাটনি কিন্তু রেডি, এবার আমরা একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাটনিটা কিন্তু আমাদের হয়ে গেছে। এই চাটনিটা আপনি ফ্রিজের বাইরে মোটামুটি একটা এয়ারটাইট ডাব্বায় বা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে মোটামুটি তিন মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। খুবই ভালো লাগে খেতে, নর্মাল রেগুলার খাবারের সাথে আপনি একটু একটু করে এই চাটনিটা সার্ভ করুন, সবাই আপনার ভীষণ প্রশংসা করবে, সবার পছন্দ হবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে এক্সপিরিয়েন্স জানাতে ভুলবেন না।